আছে। প্রজ্ঞাবাদীদের মতে সংগৃহীত তথ্যের সুবিন্যস্ত দীর্ঘস্থায়ী সংরক্ষণকে বলা হয় ক শিখন, খ প্রত্যাভিজ্ঞা, গ পুনরুদ্রেক নাকি ঘ স্মৃতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ স্মৃতি। তাহলে প্রজ্ঞাবাদীদের মতে সংগৃহীত তথ্যের সুবিন্যস্ত দীর্ঘস্থায়ী সংরক্ষণকে বলা হয় স্মৃতি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে প্রত্যক্ষণ কিসের অর্থ বহন করে? ক ধারণার, খ সংবেদনের, গ উদ্দীপনের নাকি ঘ সারার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সংবেদনের। তাহলে প্রত্যক্ষণ কিসের অর্থ বহন করে? আমাদের উত্তর হয়ে যাবে সংবেদনের। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে প্রত্যক্ষণ হলো সম্পূর্ণ ক দৈহিক প্রক্রিয়া, খ মানসিক প্রক্রিয়া, গ সামাজিক প্রক্রিয়া নাকি ঘ প্রাক্ষোভিক প্রক্রিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মানসিক প্রক্রিয়া। তাহলে প্রত্যক্ষণ হলো সম্পূর্ণ মানসিক প্রক্রিয়া। প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়, এই উক্তিটির প্রবক্তা হলেন কে? ক স্পিয়ারম্যান, খ পিলসবারি, গ থর্নডাইক নাকি ঘ প্যাভলভ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পিলসবারি। তাহলে প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়, এই উক্তিটির প্রবক্তা হলেন পিলসবারি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো কি? ক স্মরণ, খ শিখন, গ পরিণমন নাকি ঘ প্রত্যক্ষণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রত্যক্ষণ। তাহলে সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো প্রত্যক্ষণ। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে অবদমন হলো বিস্মরণের মূল কারণ, এই কথাটি বলেছেন কে? ক ফ্রয়েড, গ উডওয়ার্থ, গ মুলার নাকি ঘ পিলজেকার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ফ্রয়েড। তাহলে অবদমন হলো বিস্মরণের মূল কারণ, এই কথাটি বলেছেন কে? আমাদের উত্তর হয়ে যাবে ফ্রয়েড। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে স্মৃতিকে বিশ্লেষণ করলে যে উপাদানটি পাওয়া যায় না সেটি হলো কি? ক শিখন, খ পরিণমন, গ সংরক্ষণ নাকি ঘ পুনরুদ্রেক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরিণমন। তাহলে স্মৃতিকে বিশ্লেষণ করলে যে উপাদানটি পাওয়া যায় না সেটি হলো পরিণমন। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে স্মৃতির প্রথম ও প্রধান উপাদান হলো কি? ক পরিণমন, খ শিখন, গ সংরক্ষণ নাকি ঘ পুনরুদ্রেক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শিখন। তাহলে স্মৃতির প্রথম এবং প্রধান উপাদান হলো শিখন। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তরটি হলো কি? ক সংকেত গ্রহণ, খ সংরক্ষণ, গ পুনরুদ্ধার নাকি ঘ সংবেদন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ পুনরুদ্ধার। তাহলে স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তরটি হলো পুনরুদ্ধার। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় মাত্র ক 10 সেকেন্ড, খ 20 সেকেন্ড, গ 30 সেকেন্ড নাকি ঘ 40 সেকেন্ড। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 20 সেকেন্ড।
তাহলে ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় মাত্র 20 সেকেন্ড। দেখো কী দেওয়া আছে, দেখা যায় বা শোনা যায় এমন বস্তু বা দ্রব্য সম্বন্ধে যে ধারণাটি সৃষ্টি হয় তাকে বলে কি? ক ক্ষণস্থায়ী স্মৃতি, খ দীর্ঘস্থায়ী স্মৃতি, গ সংবেদী স্মৃতি, নাকি ঘ অসংবেদী স্মৃতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সংবেদী স্মৃতি। তাহলে দেখা যায় বা শোনা যায় এমন বস্তু বা দ্রব্য সম্বন্ধে যে ধারণাটি সৃষ্টি হয় তাকে বলে সংবেদী স্মৃতি। দেখো কী দেওয়া আছে, সংবেদী স্মৃতির তথ্যকে অর্থপূর্ণভাবে চিহ্নিত করার পদ্ধতিকে বলে কি? ক প্যাটার্ন পরিচিতি, খ সংবেদন পরিচিতি, গ মস্তিষ্ক পরিচিতি, নাকি ঘ স্নায়ু পরিচিতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্যাটার্ন পরিচিতি। তাহলে সংবেদী স্মৃতির তথ্যকে অর্থপূর্ণভাবে চিহ্নিত করার পদ্ধতিকে বলে প্যাটার্ন পরিচিতি। পরের প্রশ্নতে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে সংবেদী স্মৃতিতে তথ্যগুলি থাকার সময় ক অর্থপূর্ণ থাকে, খ আংশিক অর্থপূর্ণ থাকে, গ অর্থপূর্ণ থাকে না, নাকি ঘ এগুলির কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অর্থপূর্ণ থাকে না। তাহলে সংবেদী স্মৃতিতে তথ্যগুলি থাকার সময় অর্থপূর্ণ থাকে না। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে জ্ঞানের ভাণ্ডার হল ক সংবেদী স্মৃতি, খ ক্ষণস্থায়ী স্মৃতি, গ দীর্ঘস্থায়ী স্মৃতি, নাকি ঘ স্বল্পস্থায়ী স্মৃতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দীর্ঘস্থায়ী স্মৃতি। তাহলে জ্ঞানের ভাণ্ডার হলো দীর্ঘস্থায়ী স্মৃতি। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির স্মরণ রাখার বস্তুকে মনের অন্তর্ভুক্ত করে তাকে বলে কি? ক ধারণ, খ পুনরুদ্রেক, গ শিখন, নাকি ঘ প্রত্যাভিজ্ঞা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ শিখন। তাহলে যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি স্মরণ রাখার বস্তুকে মনের অন্তর্ভুক্ত করে তাকে বলে শিখন। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে যে মানসিক প্রক্রিয়ার দ্বারা শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে মনে স্থায়ীভাবে রাখা হয় তাকে বলে কি? ক সংরক্ষণ, খ স্থিরীকরণ, গ পুনরুদ্রেক, নাকি ঘ প্রত্যাভিজ্ঞা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সংরক্ষণ। তাহলে যে মানসিক প্রক্রিয়ার দ্বারা শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে মনে স্থায়ীভাবে রাখা হয় তাকে বলে সংরক্ষণ। প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো কি? ক শিক্ষণের কাজ সংগঠিত করা, খ শ্রেণীতে বক্তৃতা দান করা, গ ছেলে মেয়েদের যত্ন নেওয়া, নাকি ঘ শিক্ষার্থীদের মূল্যায়ন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষণের কাজ সংগঠিত করা। তাহলে শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষণের কাজ সংগঠিত করা। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্নতে দেওয়া আছে একজন শিক্ষকের হওয়া উচিত ক সৎ, খ অধ্যবসায়শীল, গ কর্তব্যপরায়ণ, নাকি ঘ সময়নিষ্ঠ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কর্তব্যপরায়ণ। তাহলে একজন শিক্ষকের হওয়া উচিত কর্তব্যপরায়ণ। প্রশ্নতে দেখো কী দেওয়া আছে, শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হলে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে ক পদ্ধতিটি অকৃতকার্য হয়েছে, খ শিক্ষকেরা বিফল হয়েছেন, গ শিক্ষার্থী নিজেই বিফল হয়েছে, নাকি ঘ পাঠ্যবইগুলি ত্রুটিপূর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের
সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, শিক্ষার্থী নিজেই বিফল হয়েছে। তাহলে শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হলে এই সিদ্ধান্ত করা যায় বা যেতে পারে যে শিক্ষার্থীরা নিজেই বিফল হয়েছে। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা হলো যে শিক্ষার্থীরা ক, বাড়িতে ব্যস্ত থাকবে, খ, বাড়িতে পড়াশোনা করবে, গ, নিজেদের সাফল্য বিষয়ে অনুসন্ধান করতে পারবে, নাকি ঘ, স্বপঠনের অভ্যাস গঠন করতে পারবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ, স্বপঠনের অভ্যাস গঠন করতে পারবে। তাহলে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা হলো যে শিক্ষার্থীরা স্বপঠনের অভ্যাস গঠন করতে পারবে। পরের প্রশ্নতে দেখো কী দেওয়া আছে। পরের প্রশ্নতে দেওয়া আছে প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার কারণ ক, এই ছেলেমেয়েদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করে, খ, এই শিখনকে সহজ করে, গ, এটি বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে সহায়ক হয়, নাকি ঘ, এটি ছেলেমেয়েদের স্বাভাবিক পরিবেশে শিখনে সহায়তা করে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ, এটি ছেলেমেয়েদের স্বাভাবিক পরিবেশে শিখনে সহায়তা করে। তাহলে প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার কারণ এটি ছেলেমেয়েদের স্বাভাবিক পরিবেশে শিখনে সহায়তা করে।